নিখোঁজ শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হলো এলাকারই রাস্তার ধারে জঙ্গলে। ঘটনাটি ঘটেছে বুদবুদের রণডিহায়। গত শুক্রবার থেকে নিখোঁজ বুদবুদের রণডিহার 7 বছরের শিশু সানি বাগদি। এলাকায় খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ তার পরিবারের। এরপর ওই শিশুটির বাবা ও মা বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রবিবার সকালে স্থানীয়রা রাস্তার ধারে বস্তাবন্দী মৃতদেহ দেখতে পেয়ে বুদবুদ থানায় খবর দেয়। বুদবুদ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযুক্ত নীলু বাগদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে স্থানীয়রা। বুদবুদ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে খবর। সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে র্যাব। হিন্দি দরকার আছে, একটু আধা হিন্দি বলবো, চলে এলাম। কিছুক্ষণ পর দেখছি আমার ঘরকে আবারও সেই ছেলে আসছে। কবে কবে? ওইটা শুক্রবারের দিন। শুক্রবার দিয়ে আমার কাছকে এলো, বলছে কাকি ভাইকে পেলে? আমি বলছি না, ভাইকে এখনো পাইনি, তা খোঁজ কর কোথায় রয়েছে। বলছে দেখছি খোঁজ করে। শুক্রবার কটার সময় বেরিয়েছিল বাড়ি থেকে? শুক্রবারে বাড়ি থেকে বেরিয়েছে 11:30 বাজছে যখন। না আপনারা কবে কবে খোঁজ পেলেন? শুক্রবারই খোঁজ করছি, সঙ্গে সঙ্গে আমার ছেলেকে খোঁজ করছি, তখন 12:00 বাজছে। ছেলের খোঁজটা কবে পেলেন? কবে পেলেন ছেলের খোঁজটা? আমি আজকে পেয়েছেন। কি 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 খবর পেয়েছেন? কি দেখতে পেয়েছেন? ছেলেটার নাম নীলু। ছেলেটা মানে ওর কাকা জিজ্ঞেস করতে গেছে ছেলেটিকে যে তোর ভাইকে দেখি না, বলেছে না। সে মানে সেই দিনই ও শ্বশুর ঘর চলে গেছে, সেই দিনই শ্বশুর ঘর। নাম আছে ওর? নীলু, নীলু বাগদি। আচ্ছা, কি করে ও? কি করে? এমনি কাজ ফাজ করে। কি কারণে মেরেছে কিছু বলেছে? না, ওই কারণে আমার ওদের সঙ্গে কেউ সঙ্গে শত্রু না। আমার নিজের বাকুলের লোক, একটা হাঁড়ি আমাদের, আমাদের ভাই ভাই আর নয়, আমাদের একটা বংশ একটাই হাঁড়ি। শুক্রবার কি আপনারা ইয়ে গেছিলেন থানাতে? না, থানা খাওয়া গেছে। নিখোঁজ হয়েছে লিখিত লিখিত করেছে? হ্যাঁ, নিখোঁজ ঘোষণা করা হয়েছে। ঠিক, আপনার নাম? আমার নাম চম্পা বাগদি। ছেলেটার নাম কি আছে? ছেলেটার নাম সানি বাগদি।